সালামু আলাইকুম সবরে, আশা করি ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও শেয়ার করি আর আমি ফুইসাগর বিচি রোয়ানি দেখাইছিলাম সকলে, আর সেরা উঠাও দেখাইছি। আর অনেক বয়স হয়ে গেছে অগুন, আর ওই ধোকা ছোটো একটা জোর মাঝে ট্রের মাঝে ওগুন আমি ইজিলি কিলা বদলাই মু একটু শেয়ার করমু, জ্বর বা জোরে কষ্ট না দিয়া। তো দেখবা চেঞ্জ করমু আপনারা দেখাইলে। ফয়লা ওই ধোকে এক গ্লাস পানি লইছি, বেশ করে পানি দিবা ট্রের মাঝে, গুড়ি নরম হওয়ার লাগি। ওই ধোকে অটোমেটিক ফড়ি যারি গুণ বেশি পানি ফাইছে যেন। তো কত সময় রাখমু ওলা, আরও থোড়া পানি আনিয়া, আরও থোড়া পানি আনছি, একটু বেশি করে পানি দিমু। আর কারণ খেনে আমি কইয়ার গুড়িরে একটু লুজ করার লাগি, তো জড়ে ইজিলি জ্বর আইয়াই ধোকা। আমি আপনারা দেখাই একটা ইজি ওয়ে, জ্বর কোনো কষ্ট না হইয়া কিলা ফুইসাগর গাছ ওই ধোকা আর গোস উঠি গেছে, আর সেপারেট হয়ে যায় কিলা দেখানি, কিলা আলগোস হয়ে গেল ওই ধোকা ফুইসাগর গাছর জ্বর কিলা আলগোস হইল। যে কোনো একটা খুচু দিয়া ওলা মাটিরেও নাড়াইবা, ওলা সবগুলো আমি বার করিলুমু। বার করিয়া আমি দেখাইলাম আপনারা, ওনার লইছি ফটো চেঞ্জ হলমু। ওই দোকান জ্বর মাটি সহ বিসমিল্লাহ একদম ইজি বদলানি, গাছ মরে না আলহামদুলিল্লাহ। আমি যত গাছ বদলাই আমার কোনো গাছ মরে না, আল্লাহ মুবারিক। আরে তোই দোকান হেলদি গাছ থাকবো, খাড়াও থাকবো, তার কোনো এফেক্ট হয়েছে না বডির মাঝে, সুন্দরভাবে গাছ। ওলা সবটিন বদলাই নিম, এন্ডে হরাইলাই, এখন আর একজন বদলাই, এন্ডে বদলাই। আরও আগে বদলানির দরকার আছিল, যেহেতু আমরা রোজা মাস, অত বিজি যার রোজা মাস এই ইবাদতর মাস, তাই কবুল করতাম। সামারও স্প্রিংও কিছু গার্ডেনিংও করা লাগে, এর লাগে সপ্তাহে একলগে টু মাছ হয়ে যার। ও আর একটা বদলাইলাম, এক এক করি ওলা সবগুলা বদলাই নিম ইনশাল্লাহ। আর গাছের মাঝে কোনো এফেক্ট হইত না, জ্বরের মাঝে তো কত লম্বা জ্বর, তার জ্বরও তাহবো। পয়সাক তো আমরা ডালটা কিও করিলাই হলে জানেন, পয়সাকে এমনি ডালেও জ্বর দেয়, আর একটা দুইটা জ্বর জুন থাকে, আর বেশি জ্বর এবাইলু বল থাকে না, এরপরেও হয় পয়সা একদম ইজি। হয়ে গেছে সবটিন এক এক করে বদলাই নিমু, গাছ কিন বদলানি শেষ, আর এখন রাখি দিমু। এখন ধর আপডেট ইনশাআল্লাহ আগামীতে আপনারা দিমু, আর খিলা বড়ো, আর সব সময় জেলা আমি হই আপনারা বেবি বায়ো দিবা গরোর গাছের ভিতরে, আরও বিদ্যুৎ হয়েছি। তো আমার গাছ বদলানি শেষ, সকল বালা তাহবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ এভরিওয়ান।